বাফুফে নির্বাচন প্রসঙ্গ বাফুফে নির্বাচনে চার ক্যাটাগরিতে মোট 50 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মিসবাউদ্দিন এর আগে 52 জন মনোনয়ন দাখিল করেছেন এর মধ্যে বুধবার সভাপতি পদে একজন সহসভাপতি পদে একজন কমিশনের চাপে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বাফুফে নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন 4 জন এর মধ্যে আব্দুল্লাহ ফুয়াদ রেদওয়ান তা জমা দেননি বাকি 3 জনের মধ্যে এফসি ব্রাহ্মণবাড়িয়ার সাদাত হোসেন জুবায়েরও বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন সভাপতি পদে এখন সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা তাবিথ আওয়াল ও দিনাজপুরের তৃণমূলের কোচ মিজানুর রহমানের মধ্যে সাদাত হোসেন সভাপতি ও নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মঙ্গলবার বাফুফে সচিবালয় থেকে দুই পদের যে কোনো একটিতে মনোনয়নপত্র রাখার সিদ্ধান্ত জানাতে বলা হয় এজন্যই সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়ে সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেন সাদাত হোসেন আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা ডেলিগেট যারা ভোটার আছেন এবং আমার যারা অন্যান্য সংগঠক যারা যাদের সাথে আমার কথাবার্তা এবং আলোচনা হয় তারা যেটা আমাকে পরামর্শ দিয়েছিলেন যে সদস্য পদের জন্যই আমি মোটামুটি নিজেকে যোগ্য ভাবতে পারি একই কারণে সহসভাপতি ও সদস্য পদে মনোনয়ন জমা দেয়া সাবেক ফুটবলার ইকবাল হোসেনও প্রত্যাহার করে নিয়েছেন সহসভাপতির মনোনয়ন ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড বাফুফে নির্বাচনের তফসিল অনুযায়ী প্রত্যাহারের আগে মনোনয়ন সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়ায় প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের উপর প্রত্যাহার করবে কি করবে না এটা হলো ক্যান্ডিডেটের বিষয় আমাদের আমাদের এখানে বাছাইয়ের সময় মানে দুই জায়গায় আমি একসঙ্গে তাকে বৈধ করতে পারি না এদিকে বুধবার সদস্য পদে মনোনয়ন দাখিলকারী মাহফুজা আক্তার কিরণের মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন শরীয়তপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মোজাম্মেল হক চঞ্চল তবে তার সে আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন দুই পক্ষের বক্তব্য শুনেছি এবং আমাদের আগের রেকর্ড টেকর্ড সবগুলো দেখে এবং আমাদের ফুটবলের যে ধারাবাহিকতা নির্বাচনের নাম ব্যবহারের যে ধারাবাহিকতা সেটা দেখে আমরা ওনার আবেদনটা গ্রহণযোগ্য নয় মর্মে আমরা সিদ্ধান্ত নিয়েছি 17 অক্টোবর মনোনয়ন নিয়ে কারো কোনো আপত্তি থাকলে 50,000 টাকা জমা দিয়ে আপিল করা যাবে পরদিন তা নিয়ে শুনানি হবে 19 অক্টোবর সারাদিন ও 20 অক্টোবর দুপুর 2টা পর্যন্ত থাকবে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন মাহমুদ ইব্রাহিম এটিএন নিউজ ঢাকা